সুস্থ সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে গান আবৃত্তি বৈশাখ প্রতিযোগিতা অনুষ্ঠিত করলো এসএফআই রমেশ স্কুল ইউনিট। শরতের আগমনকে স্বাগত জানাতে আগামী 17 অক্টোবর সংগঠনের ইউনিট কমিটি অনুষ্ঠিত করবে শরৎবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার রমেশ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় গান আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানকে ঘিরে উদয়পুর রমেশ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ইদানিংকালে রমেশ স্কুল ইউনিটের উদ্যোগে এক ধরনের ব্যতিক্রমী কর্মসূচি প্রথম। ভারতের ছাত্র ফেডারেশন সারা বছরই সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য ধারাবাহিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেন। বর্তমান আধুনিকতার নামে বিকৃত সংস্কৃতির বিরুদ্ধে এই ধরনের উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। এদিন দুই গ্রুপে অনুষ্ঠিত হয় বৈশাখ প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দুটি গ্রুপে অংশ নেয়। উদ্যোক্তাদের দেওয়া বিষয়কে আর্ট পেপারে রং তুলিতে তুলে ধরেন ছাত্রছাত্রীরা, হয় সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলিতে স্কুলের ভালো সংখ্যক ছাত্রছাত্রীরা অংশ নেয়। আগামী 17 অক্টোবর রমেশ স্কুল ইউনিট স্কুলের বিচিত্রা হলে অনুষ্ঠিত করবে শরৎবরণ অনুষ্ঠান। ওই দিনেই অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলির বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হবে। এদিন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উদয়পুর রমেশ স্কুলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা জুয়েল বালওয়ান, রাজারবাগ অঞ্চল সম্পাদক আফতাবুল সরকার, ইউনিট সম্পাদক আজিজুল সরকার প্রমুখ। ছাত্র ফেডারেশন রমেশপুর ইউনিটের উদ্যোগে শরৎবরণ উৎসব উদযাপন উপলক্ষে আজ বৈশাখ সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি। এই প্রতিযোগিতায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের ভালো সারা লক্ষ্য করা যায়। এতে প্রায় 100 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আগামী 17 তারিখ আমাদের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের বিচিত্রাতে রমেশ স্কুলের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।